আজকে সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম, তো তার জন্য সকালের দিকে বিছানাটা আর মানে পাতিনি, কারণ কালকে বেডশিটটা চেঞ্জ করেছিলাম। আর যে বেডশিটটা আছে ওটা কিন্তু আমার সবসময় ভিতর দিকে একটা পাতা থাকে, ওটা পুরানো বেডশিট অনেক দিন আগেকার। তো ওই দুটো বিছানাতেই আমার এরকম পুরানো বেডশিটগুলো ভিতরে পাতা থাকে। আর যেরকম আমি আগে দেখিয়েছিলাম, বালিশের কভার যদি কালার চলে যায় তো ভিতর দিকে আমি পরিয়ে রাখি। সেই অনুযায়ী মানে পরিয়ে রাখার একটা কারণ হচ্ছে, ভিতরে যে সবার প্রথম যে বালিশের যে কভারটা দেয়, মানে ওখান থেকে মানে যার কাছ থেকে করা হয়, সেই কভারটা ভালো রাখার জন্য তার ওপর দিয়ে যদি দুটো পুরানো কভার আমরা পরিয়ে রাখতে পারি, তো সেটা মানে সবসময় নতুনের মতন থাকে। তো আজকে সময় হয়েছে, বেডশিটটা পাতার জন্য এসেছিলাম, কিন্তু ওই যে একটা হলুদ রঙের যে রয়েছে ওটা পাতবো বলে আমি কালকেই মানে রেখে দিয়েছিলাম বেলার দিকে। কিন্তু এখন দেখলাম যে এই বেডশিটটা কালকেই শুকনো হয়ে গেছে, তো ভাবলাম যে ওটা আর পেতে লাভ নেই, এটাই পেতে দিই। আর মোটামুটি সব কাজকর্মই হয়ে গেছে, এখন একদম ফ্রি টাইম, খাওয়া দাওয়া শেষ কমপ্লিট, এখন প্রায় দুপুরের মানে দুপুর অনেকটাই হয়ে গেছে। তো কাজ আছে, কাজ নেই মানে তার না, মানে দুপুরের দিকটা একটু রেস্ট করার 2 ঘন্টা মতো থাকে, তারপরে ওই যে বিকালের দিকে উঠে একটু ছেলেটা আছে তো ওর জন্য একটু চা করব, আর চা খেয়ে তারপরে আবার ছাদে যাব, পাখির খাবার দেব, তারপরে যে জামা কাপড়গুলো মানে শুকনো হয়নি সেগুলো আলাদা করে মেলবো, শুকনোগুলো নিয়ে আসবো, নিয়ে এসে আবার গুছিয়ে আলমারিতে রাখবো, তারপরে সন্ধ্যাবেলা আবার মানে টুকিটাকি কাজ তো থাকেই। আর গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে ভিডিওটা কিন্তু আমি সকাল থেকে স্টার্ট করিনি, দুপুর থেকে স্টার্ট করেছি, এখন বাজে 2:15। তো 2:15 মানে তার মানে জানো যে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর ইদানিং শীতকালে সকাল করে উঠতে পারছি না, যার জন্য আমার সকালবেলা মানে ভাতের জোগাড়টা সেরকম হচ্ছে না, মানে ভাত আর ডালটা করছি না, তারপরে সবই হচ্ছে। আজকে যেরকম আজকে সকালবেলা ঘুগনি হয়েছে, পরোটা হয়েছে, রুটি হয়েছে, কারণ পরোটা আমার হাজব্যান্ড খেয়ে যাবে আরও রুটি নিয়ে যায়, কারণ যেটা খায় ও সেটা নিয়ে যেতে চায় না, আর আমার ছেলেও তাই করেছে। তো আমি 2 দিন আগে ধোসা করার জন্য যে ওই যে ব্যাটার তৈরি করেছিলাম, সেটা তো আমি তো আগেই বলেছি যে 3 থেকে 4 দিন আমার ফ্রিজে আমি রেখে খাই, যেহেতু আমার খুব পছন্দের জিনিস ওইটা। সাউথে থেকেছি যখন, তখন প্রথমের দিকে গিয়ে কিন্তু কিছু খেতাম না আমি, যেন কীরকম টকটক ভাব লাগে। তো এখনও আমি সাউথে গেলে মানে নিজে তো এখন যাই না, তো আগে যখন থাকতাম দোকানে খেলে কিন্তু ওগুলো বেশি টক লাগে, কারণ ওরা যে ওদের যে সেই যে মানে ব্যাটারটার কথা বলছি, ওরা প্রচণ্ডভাবে পচায়, তো যার জন্য ওরা পুরো টক হয়ে যায়। তো এটা আমি জানলাম আমার পাশে যে ভাড়া থাকতো ও আর কি আমাকে বলতে যে দোকানের জিনিস ভালো না, এই এই ব্যাপার, ওরা মানে খুব পচায় মাও, সে মানে ওটা মাও বলে ওরা ব্যাটারটাকে, মানে তামিলে মাও বলে, তো ওটা ভালো নয়। তো ও একদিন তৈরি করে আমাকে দিয়েছিল প্রথম, তো খেয়ে সত্যি বলছি খুবই ভালো লেগেছে। তারপর থেকে আমি চেষ্টা করতাম ইডলি বানানোর, মানে সব তৈরি করতাম, কিন্তু ওদের মতো সফট হতো না, তো ওই আমাকে বানিয়ে বানিয়ে দিত। আবার এমন দেখো, আমাদের জিনিস ওর ভালো লাগতো আমাদের খাবার, আর ওদের খাবার আমার খুব ভালো লাগতো, আর দুজনের মধ্যে এতটাই মিল ছিল, মানে ওর তখন সবে মাত্র একটা ছেলে, মানে আমার ছেলের থেকে হবে বছরখানেক মতো ছোট হবে, কারণ আমার ছেলেকে যখন আমি 9 মাসে নিয়ে গেলাম তখন কিন্তু ও মানে এমনিই এসেছিলো, নতুন বিয়ে হয়েছিল। তো তারপরে আর সাউথের দিকে বিয়ে করলেই কিন্তু খুব তাড়াতাড়ি ওরা বাচ্চা নিয়ে নেয়। তো যাই হোক, ওদের একটা ছেলে হয়েছিল, তার নাম ছিল প্রেম। আর প্রেম যত না ওর মায়ের কাছে থাকতে ভালোবাসতো, ও বেশি আমার কাছে থাকতো, কিন্তু ব্যাপার হচ্ছে আমার ছেলেও তখন ছোট, যেহেতু আমার ছেলে প্রচণ্ড মানে ওকে দেখলেই সামনে এলে খেলা করবে, খেলা করতে করতে ব্যাস এরকমভাবে ধাক্কা দিয়ে দেবে, ধাক্কা দিলেই পড়ে যেত। এবার যেমনই হোক আমার ছেলেকেও যদি কেউ মারে আমারও খারাপ লাগবে সেরকম, কিন্তু ও খারাপ সেরকম লাগতো না, কিন্তু আমার খারাপ লাগতো, ও হয়তো জানি না, তবে ওকে আমি ভালোভাবেই চিনতাম। ও আজ মানে যতদিন আমি ওকে দেখেছি ও কোনোদিনই ওই নিয়ে কোনোদিন আমাকে কোনোদিন বলতো না, কিন্তু আমার খারাপ লাগতো, কারণ যেহেতু আমার ছেলেকেও যদি ওইভাবে কেউ বারবার ছেলে পেলে দেয় তো আমারও খারাপ লাগবে না। তো তার জন্য আর কি ওই আমার ছেলে যখন স্কুলে ভর্তি হলো তখন ও বেশি আমার কাছে থাকতো।
আর যাই হোক, আর আমাদের দুজনের মধ্যে এমন মিল ছিল, মানে ওর বড় মানে যখন দেশের বাড়িতে যেত সবসময় তো নিয়ে যাওয়াটা সম্ভব নয়, যেহেতু ওর বরের ওখানে মা আছে বাবা আছে, তো সবসময় তো ফ্যামিলির সঙ্গে নিয়ে যাওয়াটা অসম্ভব ব্যাপার, তো ওর বর একাই যেত বেশি দূর না, কেরালাতে ওদের বাপের বাড়ি, বাপের বাড়ি প্লাস শ্বশুর বাড়ি, তো ওখান থেকে ওর বর যেত, তো আমি বলতাম যে একা আছিস রান্না করতে হবে না, আমি আজকে খাবার দেবো। তো ওই রকমই মানে আমার বড় যদি কোথাও যেত বা বেড়াতে যেত, কারণ আমার বড় তো একা কলকাতায় আসতো না আমাকে না নিয়ে, কারণ অনেকটাই দূর আর ওখানে রেখে আসতো না, তো বিশেষ করে বন্ধুদের সঙ্গে যখন কোনো পিকনিকে যেত আমার ঠিক পছন্দ হতো না, বন্ধুদের সঙ্গে পিকনিক গেলে আমার ঠিক পছন্দ না, ওরা ছেলেরা গিয়ে ঘুরবে ফিরবে খাবে সেই আমরা পিছনে লেজের মতো যাবো ঠিক পছন্দ নয়, তারপর থেকে আমার ছেলেও পছন্দ ঘোরাঘুরিটা ঠিক পছন্দ করতো না, ও ঘরে খাবে আমার সঙ্গে খেলবে এইসবই ওটাও ভালো লাগতো, তো ও আমাকে দিত, এমনকি খাসির মাংস করলেও কিন্তু ও আমাকে দিয়ে যেত। যাই হোক, এখন প্রেম আমার ছেলে যদি 14 কমপ্লিট করে ফেললো, তো প্রেমও আমার মনে হয় মানে 13 বছর কমপ্লিট করে ফেলেছে, আর সত্যি এখন কত বড় মানে ও তো তারপরেই তো চলে গেল ওখান থেকে, আমরা আসার ঠিক 1-2 বছর মতো আগে চলে গেছে, তারপরে ও চলে যাওয়ার পরে অন্য ভাড়া এলো ঘরে, ঠিক সেরকম পছন্দ হলো না, আর যেহেতু আমি স্কুলে জব করতে লাগলাম, তো তারপরে যে বিল্ডিংয়ে কাজ থাকে সকালে উঠে তামিলনাড়ুতে দেখবে হয়তো শুক্রবারে যে গোবরের সঙ্গে যে পাউডার, গোবরকে ওরা সানি বলে, তো সানি পাউডার আছে যে ওটা মানে গোবরটা 2-3 দিন আগে থাকতে ভিজিয়ে রাখতে হবে, তারপর ওই পাউডার দিয়ে পুরো গোলা দেয় ল্যাপা দেওয়া যেটা বলে সেটা করতো, তো অধিকাংশ দেখ মানে তামিল সিনেমাতে ওগুলো দেখায় যারা জানবে মানে দেখেছো তারা জানবে, তো ওই সবগুলো তো দেবার আমার সময় থাকতো না, তার উপর থেকে সকাল বিকাল যে বাইরেটা মানে বিল্ডিংয়ের সামনেটা যে ঝাঁটা দেওয়া ওটা আমার সময় থাকতো না, তো বাড়িওয়ালা তো সেরকম আমাকে কিছু বলতো না, বাড়িওয়ালা আমার খুবই ভালো, মানে আমি অন্য বিল্ডিংয়ে চলে গিয়েছিলাম ওদের ঘর ছেড়ে, 1-1.5 বছর মতো অন্য বিল্ডিংয়েই ছিলাম, কিন্তু আমি যখন চলে আসবো জানতে পেরে কিন্তু আমার সঙ্গে দেখা করতে এসেছিলো, আর যে আপ্পা মানে আমার ছেলে যার কাছে ছোটোবেলায় থাকতো মানে যাকে প্রথম চিনেছিল আমার পরে যাকে বলো, তো ও হলো তাতা, তো ওর ছোটোবেলার মুখে শুধু একটাই কথা ছিল তাতা, বাইরে বেরোলেই তাতা তাতা বলে হাত বাড়িয়ে থাকবে, তো যাই হোক, তো আপ্পাও শুনেছিল, তো যার জন্য আমার ছেলের জন্য 500 টাকা আপ্পা পাঠিয়ে দিয়েছিল, তো যখন চলে যাওয়ার সময় আম্মা আমার ছেলের হাতে দিয়েছিল, তা আমি বারণ করছিলাম, তো ও বললো না বারণ করিস নি, এটা ওর মানে তাতা পাঠিয়ে দিয়েছে, তো যাই হোক বড়দের আশীর্বাদ ওটা আমি নাও করতে পারলাম না, তারপরে বিশেষ করে আপ্পা যেহেতু আপ্পা সত্যি মানে এতটাই ভালো, আমরা ওই বিল্ডিংয়ে প্রায় ছিলাম 4 বছর, প্রথম থেকেই গিয়েছিলাম ওই বিল্ডিংয়ে, যখন আমি প্রথম গেলাম কিন্তু কেউ ছিল না ওখানে, মানে ভাড়া ছিল সবাই মানে বাচ্চাটা হচ্ছে কেউ ছিল না, আমার ছেলেকে নিয়ে প্রথম গিয়েছিলাম, আর যার জন্য আর কি আমার ছেলেকে মানে আপ্পা প্রচণ্ড ভালোবাসতো, তো তারপরে আস্তে আস্তে যে প্রেম বৃন্দা ন্যান্সি তারপরে স্নেহা নেহা ওরা দুজনে ছিল, না 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 স্নেহা নেহা না স্মৃতি স্মৃতি আর স্নেহা দুটো, স্নেহা আর স্মৃতি দুটো বোন, স্নেহাটা বড়ো আর তারপরে আবার একটা হয়েছিল স্মৃতি, আর একজন ছিল রোহিত, তার একটাই ছেলে, তারপরে কিন্তু আবার মেয়ে হয়েছিল, ও আমাকে এতটাই পছন্দ করতো, ও কিন্তু অন্য জায়গায় চলে যাওয়ার পর কিন্তু মেয়েটা হয়েছিল, তো তারপরে মানে মেয়েটা হবার পরে যখন একটু বড় হয়েছে 5-6 মাসের মতো, তো আমার মতনই ফর্সা মতন মানে এরকম দেখতে, তামিলনাড়ুতে বিশেষ করে অনেকেই বেশি মানে একটু কালো কালো, তো যার জন্য ওখানে কালো রঙকে কেউ ঘেন্না করে না, আমাদের এখানে যেমন কালো মানুষ দেখলে মেয়েদের রঙ কালো হলে অনেকে অনেক কথা বলে, তো ওখানেও সব জিনিসগুলো ছিল না, তো এসে কিন্তু আমাকে দেখিয়ে গিয়েছিল, এসে আগে আমাকে দেখিয়ে বলছে রূপাদি দেখো আমার মেয়েকে পুরো তোমার মতো দেখতে হয়েছে, তো যাই হোক ওখানে পুরো বিল্ডিংয়ে মানে বাড়িওয়ালার যে ছেলেরা ওরা সবাই মানে আমাকে একটু ইয়ার্কি করেই বলতো আয়শরিয়া বলতো, কারণ আমরা যে বিল্ডিংয়ে যে কটা বউ ছিলাম তো তাদের মধ্যে আমি একটু মানে ফর্সা বলতে পারো, আমি খুব ফর্সা নয় খুব কালো নয় আমি একেবারে নর্মাল,
মানে মিডিয়াম যেটা বলে, তো বাইরে থাকলে যেমন ধরো সবাই একটু ফিট পারে থাকে তো কালারটা একটু বেশি থাকে। আর যে অনুযায়ী আজ থেকে আমি 10-11 বছর আগেরকার কথা বলছি, তো তখন তো জানবে একটু তো থাকবে, যাই হোক তো দেখিয়ে গেছিল। তো বিল্ডিংয়ে প্রচণ্ড আমাকে সবাই ভালোবাসতো, কিন্তু ওই স্কুলে জব করাতে, আর যেহেতু আমাদের যে কাজগুলো ছিল সবাই মিলে যে আমরা করতাম, রং মানে সানি পাউডার, মানে আমার ওগুলো ঠিক পছন্দ ছিল না বলে আমি কাঠি দিয়ে ঘেঁটে দিতাম, ওরা সব দিত। তারপরে ঝাড়ু দেওয়া, তারপরে ওই যে রঙ্গোলি দেওয়া, সকালবেলা কিছু রং দিয়ে না দিলেও অন্তত মানে সাদা যে কালারটা দিয়েও মোটামুটি ছোট করে এঁকে দিলে হবে। তবে আমরা বিশেষ করে খুব বড় যখন উৎসব থাকতো তখন কিন্তু আমরা বেশ বড় করে বানাতাম। আমরা কিন্তু একটা মানে ওরকম রঙ্গোলির যে কলম, কলম বলে ওরা, তো ওর আমার যে অনেকগুলো ডিজাইন, মানে যারা আলপনা আঁকতে পারো না তারা, মানে যেটা যারা শূন্য পাকাতে পারো না, ওর গোল হয় না, তারা যদি ওই রঙ্গোলি যে আমার যে নোটটা আছে ওই নোটটা যদি দেখো, দারুণ দারুণ ডিজাইন আঁকতে পারবে। মানে তোমরা বিশ্বাস করতে পারবে না যে একটা মানুষ যে শূন্য পাকাতে পারে না সেও ডিজাইন খুব সুন্দর করতে পারবে। আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো ওটা, খুব মানে বিশেষ করে আমরা বাড়িতে, বাড়ির বউ তো, ছোটোখাটো পুজোতে তো আমরা তো রঙ্গোলি দেবই, রঙ্গোলি বলছে আলপনা, এখানকার আলপনা হলে তো টেরা একা হলে অনেকে এসে বলে বলে এমা কে আলপনা দিয়েছে, একটা ছোট একটা বড় এরকম তো বলে। তো তার জন্য যদি সেটা থেকে বাঁচতে চাও তো আমি তোমাদেরকে একটা দেখাবো রঙ্গোলির যেটা মানে আলপনার যে একটা নোট আছে, কিচ্ছু নয় শুধুমাত্র পুলি, মানে তামিলে ওগুলো পুলি বলে, আমাদের পুটকি, ওই পুটকি দিয়ে করলেই ব্যাস হবে, মানে পুটকিরই কাজ ওটা বলতে পারো। একদম এক সাইজ হবে, যদি 6টা ময়ূর আঁকো 6টা ময়ূরই কিন্তু এক এক সাইজ হবে। কিন্তু আমরা আলপনা দিলে, যদি আমরা আলপনা দিই কিন্তু 6টা ময়ূর কেন, 2টো ময়ূরও তো একরকম হয় না, তাই না? তো চলো তোমাদের সঙ্গে, আমি সংসারে কাজ করতে করতে বিছানাটা পাতাছে, মানে আগে কাঁচা হয়েছিল তো ভেবেছিলাম এইটা পাতবো, এই যে হলুদটা, কিন্তু আমার ছেলে ঘরে পড়াশোনা করে, তারপরে ও প্রচণ্ড লিখে, মানে পড়তে পড়তে খাতায় যত না লিখবে তত হাতে ঘড়ি আঁকবে, আংটি আঁকবে, ডিজাইন আঁকবে, দাবনাতে করতে হবে ছোটোবেলায়, আর এতেও করবে। তো যার জন্য, আর যেহেতু যেটা তুলেছিলাম ওটা শুকনো হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম ওইটাই পেতে দিই, ওটা রেখে দিই। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। আর আমার ভিডিও যদি তোমাদের এইটুকু এইটুকু ভালো লাগে তো প্লিজ 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 অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, বাই বাই।